করিমগঞ্জের শহরে দিন দুপুরে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা কম্পিউটার প্রশিক্ষকের। চাঞ্চল্য বিরাজ করছে শহর জুড়ে। শহরের কালীবাড়ি রোডের আইটি সলিউশন নামক কম্পিউটার সেন্টারে এক প্রশিক্ষার্থী প্রশিক্ষকের হাতে শ্লীলতাহানির শিকার হলেন। এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। বিবরণে প্রকাশ, শহরের এক কলেজ ছাত্রী কম্পিউটারের ডিপ্লোমা নেওয়ার জন্য শহরের কালীবাড়ি রোডের আইটি সলিউশনে ভর্তি হয়েছিল। প্রতিদিনের মতো শনিবার সেন্টারে আসার পর মনোজিৎ নামের এক কম্পিউটার প্রশিক্ষক ওই ছাত্রীটিকে ভিতরের রুমে নিয়ে কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগ। ছাত্রীর পিতার ভাষ্য মতে, প্রশিক্ষক মনোজিৎ নাকি ছাত্রীটিকে কুপ্রস্তাব দেয় এবং শরীরে ছোঁয়ার চেষ্টা করে। এরপর ছাত্রীটি সোজা বাড়িতে গিয়ে পুরো ঘটনাটি জানায়। পরবর্তীতে ওই ছাত্রীর পিতা আইটি সলিউশনে উপস্থিত হলে শুরু হয় হই হট্টগোল এবং তীব্র উত্তেজনা। যদিও এই সময় প্রশিক্ষক পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তথাপিও করিমগঞ্জ সদর থানার পুলিশ এসে তদন্তে নেমে আইটি সলিউশনের সিসি ক্যামেরা বাজেয়াপ্ত করেছে। পুলিশের তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্যান্যরা। কার বিরুদ্ধে কমপ্লেন? কিন্তু কার বিরুদ্ধে আছে কি অভিযোগ? আছে অভিযোগ আছে, তেও সলিউশন পর দুর্ব্যবহার কৰিছে। ফোন ধরতে দিস না, বারে বারে কল ব্যাক করছে, আমার কাছে তো রেকর্ড নাই কিন্তু কল নিশ্চিত আছে। হ্যাঁ, ফোন ধরতে দিস না, আমাকে মুকুল তুই তোমার দর্শন। তাই যেটা স্টেটমেন্ট করে ইবার বিয়ে পার্সেল স্টার্ট হয়ে গেছে। আপনার মেয়ের মেয়ে বাসা।